হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু কেকেডি কেরিয়ার ওয়ার্ল্ড। তো আজকে তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যারা বিডিপি কোর্স করছো, তারা 2020-21 অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে এইবারে। তো তাদের যে বাংলা EBG 1 আছে, যে EBG 1 পেপার, অর্থাৎ বাংলার যেটা ফার্স্ট পেপার আছে, সেই পেপারের যে তোমাদের এক্সাম হচ্ছে অনলাইন অ্যাসাইনমেন্টে, তো কী ধরনের কোশ্চেন আসছে, তো কী কী কোশ্চেন এসছে পরীক্ষায়, তো সেই কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো টোটাল 20টা প্রশ্ন, টোটাল 20টা প্রশ্ন কী এসছে, তার সঠিক উত্তর কী হবে, কী আসবে, তোমরা যারা এখনও পরীক্ষা দাওনি তারা কিন্তু দেখে রাখতে পারো। তো প্রথমে তোমাদের লগ ইন করবে এনরোলমেন্ট আইডি এবং ফোন নাম্বার দিয়ে। লগ ইন করার সঙ্গে সঙ্গে ওটিপি আসবে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে। ওটিপি দিয়ে লগ ইন করলে প্রথমে তোমাদের ইয়েস নো একটা অপশান আসবে, অর্থাৎ আপনাদের সব ডিটেলস তথ্য দেওয়া থাকবে, তথ্য দিয়ে এটা আপনি কিনা বলা থাকবে, একটা ইয়েস থাকবে, একটা নো থাকবে। তো আপনারা ইয়েস করবেন, যদি সব সব কিছু ডিটেলস মিলে যায় ইয়েস করবেন। ইয়েস করার পর এরকম একটা পেজ আসবে, এখানে কতগুলি পেপার আপনার পরীক্ষা দিতে হবে, টোটাল পেপার আসবে, এবং সেগুলো আপনি এক্সাম স্ট্যাটাস দেখাবে যে নট অ্যাটেম্পটেড, এবং অ্যাকশান দেখাবে যে স্টার্ট করতে পারেন, এরম অপশান কিন্তু আপনাকে দেখাবে। তো এখানে স্ট্যাটাস নট অ্যাটেম্প দেখাচ্ছে, তো এখানে অ্যাকশান স্টার্ট, ফার্স্টে যে পেপারটা আপনি এক্সাম দিতে চান সেই পেপারটা স্টার্ট করবেন। তো মনে রাখবেন যে ইলেকটিভ পেপারগুলোতে কিন্তু 100 নম্বরের পরীক্ষা, সেক্ষেত্রে 20 নম্বর, 3 ঘন্টা টাইম থাকবে, 9টা পজ করতে পারবে। তো ওখানে স্টার্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের, আমি এটা যে পরীক্ষা দিয়েছে একজন বন্ধু, তো পরীক্ষা দেওয়ার পর সেই কোশ্চেনগুলো স্ক্রিনশট রেখেছে, তো হুবহু সেম কোশ্চেনই তোমাদের আসবে, তোমরা সেই কোশ্চেনগুলো দেখে নাও অ্যান্সার কী হবে, তাতে তোমাদের পরীক্ষা দিতে সুবিধা হয়। এইভাবে নিচে ইন প্রোগ্রেস দেখাবে, যে পরীক্ষাটা দেবেন সেই পরীক্ষার স্ট্যাটাস দেখাবে, এবং এক্সাম শেষ হয়ে গেলে কিন্তু অটোমেটিক ইওর এক্সাম ইজ ওভার, ইওর এক্সাম ইজ ডান, এরকম দেখাবে। তো চলুন প্রথম কোশ্চেন আলোচনা করে নিই। প্রথম কোশ্চেন যেটা আছে, চর্যাপদ রচিত হয়েছে কোন ভাষা, এখানে ভাষা নাম দেওয়া আছে, তো এখানে সঠিক উত্তর হবে অবহট ভাষায় চর্যাপদ রচিত হয়েছে। এখানে যে অপশান থাকবে সেই অপশান অনুযায়ী তোমরা অ্যান্সার করবে। তারপরে দু নম্বর প্রশ্নে আছে যে এখানে বসন্তরঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেন, বসন্তরঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেন, এটা অপশান বি হবে, 1909 সালে, এটা তোমরা দেখে রাখবে। তারপরে কোশ্চেন 3, শ্রীকৃষ্ণ কীর্তন কে রচনা করেছে, এটা আমরা সবাই জানি, খুব সহজ প্রশ্ন, বৌড়ীচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন এর পরের কোশ্চেন। তো এখানে কোশ্চেনটা স্ক্রিনশটটা নেয়নি, পরে সেটা আলোচনা করে দিচ্ছি। তারপরে এখানে 6 নম্বর কোশ্চেন দেখে নাও, বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি, আমরা প্রত্যেকেই জানি চন্দ্রাবতী, বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি। তারপরে বাংলা মহাভারতের আদি রচয়িতা কবীন্দ্র পরমেশ্বর, তো এটা কিন্তু তোমরা দেখে রাখতো। 8 নম্বর কোশ্চেন, মনসামঙ্গল কাব্যে প্রাক চৈতন্য যুগের কবি হলেন, তো এখানে মনসামঙ্গল কাব্য অনেকেই রচনা করেছেন, কিছুজন কবি আছে যারা চৈতন্যর আগের সময়ের কবি, এবং অনেক কবি আছে যারা চৈতন্যের পরবর্তীকালে সময়ের কবি। তো এখানে প্রাক চৈতন্য মানে চৈতন্যের আগের, তো চৈতন্যের আগের যুগের কবি হলেন নারায়ণ দেব, তো এটা তোমরা দেখে লাগবে, অপশান বি। এরপরে যেটা 10-এর দাগের কোশ্চেন, কোশ্চেন 10, অন্নদামঙ্গল কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত, আমরা জানি 3টি খণ্ডে বিভক্ত, একটা অন্নদামঙ্গল, একটা কালিকামঙ্গল, এরকম করে ভাগ আছে, তো তোমরা এখানে 3টি খণ্ড সঠিক উত্তর করলেই হবে। তো তারপরে 12-এর দাগের, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র, তো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে সংবাদ প্রভাকর, ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর। 12-এর দাগের কোশ্চেন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম, এই কোশ্চেনটা হয়ে গেছে আগে। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের রচয়িতা কে, আমরা প্রত্যেকে জানি কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের রচয়িতা। এরপরে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কাব্যগ্রন্থ আমরা জানি পদ্মিনী উপাখ্যান,
এটা তোমরা দেখে রাখবে। 15 দাগের কোশ্চেন, সরি এখানে কোশ্চেনটা আসেনি, তারপরেই দেখে নেব। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য রচনাকাল, মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য যখন রচনা করেন সেই সালটা 1860, 1861 নিয়ে অনেকের কনফিউশন আছে, তো এখানে 1861 তোমরা করবে, 1861 কিন্তু সঠিক উত্তর। তারপরে 17 দাগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একমাত্র ঐতিহাসিক উপন্যাস, একমাত্র যে ঐতিহাসিক উপন্যাস সম্পূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত হয়েছে কিন্তু রাজসিংহ, তোমরা এটা দেখে রাখবে। রাজসিংহ সম্পূর্ণ ঐতিহাসিক গ্রন্থ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তারপরে রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ জিজ্ঞেস করেছে কৈশোর, একদম ছোট্টবেলায় লেখা রবীন্দ্রনাথের কবি কাহিনী, এটা প্রথম তার কাব্যগ্রন্থ। তারপরে রবীন্দ্র উপন্যাসে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ প্রথম দেখা গেল, প্রথম কিন্তু রবীন্দ্র উপন্যাসের যে রবীন্দ্র যে বিভিন্ন অধ্যায় আছে সেই অধ্যায়ের প্রথম মনস্তাত্ত্বিক বিশ্লেষণ কিন্তু চোখের বালি, এই যে উপন্যাসটা, এই উপন্যাসের মধ্যে প্রকাশ পেয়েছিল চোখের বালি উপন্যাস সঠিক উত্তর। এরপরে বাঙালি জাতির উদ্ভব হয়েছে কিভাবে, বলছে কোন কোন জাতির মিশ্রণে হয়েছে, এখানে অনেকগুলো দেওয়া আছে, তোমরা প্রত্যেকেই জানি আর্য ও অনার্য জাতির মিশ্রণে বাঙালি জাতির উদ্ভব হয়েছে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ইবিজি যে পেপার ছিল তোমাদের, ইবিজি পেপার 1, তো তার প্রশ্ন এবং উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি অবশ্যই লাইক করে রাখো এবং ফ্রেন্ডের মাঝখানে এগুলো শেয়ার করতে থাকো, যাতে তোমরা পরবর্তী কোশ্চেনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য।